নমস্কার, আমি প্রদীপ। আমি আপনাকে শোনাচ্ছি শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা জীবন উপলব্ধি, তপভূমি নর্মদা। আমরা যেখানে এই শুনছি আর কি, শুনতে শুনতেই কিন্তু মা নর্মদার আমরা পরিক্রমা করছি শৈলেন্দ্রবাবুর সাথে। এবং আমাদের এই পরিক্রমার নিয়ম অনুযায়ী যে রেবা রেবা মন্ত্র মনে মনে উচ্চারিত করতে হয়, আমরাও কিন্তু সেই মন্ত্র উচ্চারিত করতে করতেই শুনছি তপভূমি নর্মদা। তপভূমি নর্মদার এই পরিক্রমাতে শঙ্করনাথজির থেকে শৈলেন্দ্রবাবু তিনি এগিয়ে এসছেন। তিনি বলছেন, আমি নবীন উৎসাহে হাঁটতে লাগলাম। দুপাশে বড় বড় গাছের মাঝখান দিয়ে মানুষের পথ চলার যে দাগ পড়েছে তা লক্ষ্য করে চলতে থাকলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর একটা পাকদণ্ডী পেলাম। সেখান থেকে দেখলাম দুটো সংকীর্ণ রাস্তার অস্পষ্ট চিহ্ন। কোন দিকে যে বাঁক নেব স্থির করতে পারলাম না। গাছের ফাঁক দিয়ে উপরের দিকে তাকিয়ে সূর্যের আলো দেখে মনে হলো তখনও যথেষ্ট বেলা আছে। আমি শঙ্করনাথজিদের জন্য অপেক্ষা করতে লাগলাম। দেড় ঘন্টা কেটে গেল, কিন্তু কোথায় তারা? মনের মধ্যে তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ দেখলাম একটা বড় সালাই গাছের ডালে একটা ভয়ঙ্কর পাইথন ঝুলে আছে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ডাক দিতে লাগলাম, হর নর্মদে হর। আশা এই যে আমার এই সাড়া পেয়ে হয়তো সাধুরা সাড়া দেবে, কিন্তু হায়, আমার কণ্ঠস্বর নিস্তব্ধ জঙ্গলে প্রতিধ্বনিতে আতঙ্ক বাড়িয়ে দিল। গলা শুকিয়ে আসতে লাগলো। সাপটা সাড়া পেয়ে আমাকে লক্ষ্য করে এগোচ্ছে। আমি সেই সালাই গাছটাকে এড়িয়ে অন্য একটা বাঁক ধরে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। পথ ঘুরে ঘুরে যেদিকে নেমে গেছে সেদিকে পাথরে হোঁচট খাচ্ছি, গাছে ধাক্কা খাচ্ছি, হাতের দণ্ডকে বাগিয়ে ধরে সেই পাহাড়ি রাস্তায় যতটা সম্ভব তাড়াতাড়ি আমি দৌড়তে লাগলাম। জঙ্গলে তখন অন্ধকার নেমে এসেছে, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। যত দূর চোখ যায় কোথাও কোনো আলোর নিশানা নেই। কুমণ্ডল থেকে একটু জল আমি মুখে ঢাললাম। সহসা একটা গর্জনে হাত থেকে ছিটকে কুমণ্ডলটা বনের মধ্যে গিয়ে পড়ল। শরীর থেকে কেউ যেন সমস্ত শক্তি কেড়ে নিয়েছে, পাগুলো থরথর করে কাঁপছে। দুর্জয় ভয়ে মানুষের হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায় শুনেছি, কিন্তু ভয়ের মধ্যেও এটুকু স্থির হতে পারলে ধীরে ধীরে মনে সাহস ফিরে আসে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে বাবাকে স্মরণ করতে লাগলাম। গাছের ফাঁক দিয়ে ঊর্ধ্বাকাশে তাকিয়ে দেখলাম আকাশ একেবারে জ্যোৎস্নায় উদ্ভাসিত। এতক্ষণে একটু ধাতস্থ হয়ে আমি বুঝতে পারলাম জ্যোৎস্নার মধ্যে আমি। ঝোলা থেকে টর্চ বের করে খুঁজতে লাগলাম পথের নিশানা। কিছুই বোঝা যাচ্ছে না। এক জায়গায় না থেকে আমি হাঁটতে আরম্ভ করলাম। এগোচ্ছি নাকি পিছিয়ে অমরকণ্টকের দিকে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারলাম না। পাহাড়ি পথের একটা বাঁকের মুখে এসে দেখলাম লম্বা কুশ গাছের আগাগুলো পাহাড়ের গা থেকে একটা আঁকা বাঁকা পথের উপর ঝুঁকে পড়েছে। ফিকে জ্যোৎস্নার আলোতে সেই পথ দিয়ে হাঁটতে থাকলাম। ভাবলাম এভাবে রাতভর হাঁটব নাকি আর কিছুক্ষণ হাঁটি, একটু পরিষ্কার গাছের গোড়া দেখতে পেলে সেখানেই হয়তো আশ্রয় নেব। খাবারের জন্য ভাবছি না, তবে জল নেই, তেষ্টা মেটাবো কি করে? এখন বেশ শীত লাগছে। আকাশের হালকা মেঘ সরে যেতেই পথের চিহ্ন যেন ধীরে ধীরে স্পষ্টতর হচ্ছে। কিছুক্ষণ পর জলের একটা কলকল ধ্বনি আমি শুনতে পেলাম। যাক, তাহলে নর্মদার তীর ছেড়ে আসিনি। হাঁটতে হাঁটতে একটু পরেই শুনতে পেলাম জলের প্রচণ্ড গর্জন। জলের ফেনা ঠিকরে এসে গায়ে লাগছে। আলখাল্লার সামনের দিকটা ভিজে যাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি নর্মদা প্রচণ্ড গর্জনে ঝাঁপিয়ে পড়েছে পাথরের উপর। বুদবুদ, জলকণা, ফেনা এবং তরঙ্গের ঘূর্ণাবর্ত সব মিলিয়ে এক অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করেছে। উপরে জ্যোৎস্নার আলো আর নিচে জলের এই প্রচণ্ড হুঙ্কার ও ধোঁয়াশা নিস্তব্ধ প্রকৃতির বুকে যেন অপরূপ ইন্দ্রজাল সৃষ্টি করছে। ডান দিকে তাকিয়ে দেখি উঁচু নিচু পাথরের উপর দিয়ে বড় বড় গাছের গুঁড়ির পাশ দিয়ে একটা সিঁড়ি পথ যেন নিচের দিকে চলে গেছে। সেখানে আগুন জ্বলছে কাঠের গুঁড়িতে, একটা ধ্বজাও উড়ছে বলে মনে হলো। শীতে থরথর করে কাঁপছি, তবুও উল্লাস দেখা দিল মনে। ওই তো জীবনের আশ্বাস, মানুষ আছে তাহলে ওখানে,
তিনি উপদেবতা, অপদেবতা, সাধু, ঋষু, আদিবাসী, ডাকাত যেই হোক না কেন, কোনো মতে ওখানে যেতে পারলে রাতের মতো আশ্রয় পাব। সবচেয়ে বড় কথা, এই হাড় কাঁপানো শীতের মধ্যে আগুনের তাপ পাব, তেষ্টার জল পাব। তাই যে কোনোভাবেই ওখানে পৌঁছতে হবে। পিঠের গাঁটরি রেখে দিলাম একটা আমলকি গাছের ডালে। বাবাকে স্মরণ করে রেবা নাম জপ করতে করতে নামতে লাগলাম। পাথরের উপরেও পা রাখা যাচ্ছে না, হাড় হিম করা ঠান্ডা, হাতের আঙুলগুলো ঠান্ডায় একেবারে অসাড় হয়ে যাচ্ছে। তবু যেতেই তো হবে। উবু হয়ে বসে বসে গাছের শিকড় ধরে নামতে লাগলাম। শিকড় ধরে উবু হয়ে বসে একটু নামছি, নিচে পা রাখার জায়গা খুঁজছি, আবার নামছি। পা রাখাও কষ্টকর, লক্ষ লক্ষ জলকণা ছিটিয়ে পড়ায় পাথরের ছোট চাঙড় পিছলে গিয়ে হড়হড় করে গড়িয়ে পড়ছে, আমিও সেই টানে গড়িয়ে পড়ছি। আবার ঝাপটে ধরে ফেলছি কোনো গাছের শিকড় বা লতার ঝাড়ে, আবার অতি সাবধানে পা ঝুলিয়ে কোনো পাথরে পা ঠেকলে সাবধানে পা ফেলে ধীরে ধীরে সোজা হয়ে নামার চেষ্টা করছি। সরীসৃপ পেটে বুকে ভর দিয়ে চলে, চড়াইয়ের দিকে ওঠার ব্যাপার হলে সেভাবেই চলতে হতো, কিন্তু এ তো নামছি খাদের দিকে, ভালো করে নিচের দিকে তাকানোর কোনো উপায় নেই। জলের কণা যেন অতি সূক্ষ্ম বরফের কুচির মতো চোখে মুখে ঝাপটা মারছে। তারই মধ্যে কোনো মতে দেখতে পেলাম একটা প্রকাণ্ড গাছের গুড়ি ধিক ধিক করে জ্বলছে, তার কাছেই একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। ভিতরে বোধহয় কোনো গুহা আছে, তার মধ্যে ক্ষীণ প্রদীপের শিখা চোখে পড়ল। মনে হচ্ছে আরও 30-40 ফুট গেলে ওইখানে মানুষজনের নিশ্চিন্ত আশ্রয়ে আমি পৌঁছতে পারব। অসাড় হাত পা নিয়ে সমস্ত শরীরের শক্তিকে এক জড়ো করে গাছের একটা মোটা শিকড় ধরে ঝুলে পড়লাম। কিন্তু এ কি, পায়ের আঙুলে তো কোনো পাথরের ছোঁয়া পাচ্ছি না। হাতের আঙুলগুলো ক্রমেই শিথিল হয়ে আসছে, হাত পিছলে যাচ্ছে। শেষ চেষ্টা করলাম শিকড় জাপটে ধরতে, কিন্তু পারলাম না। আমি গড়িয়ে পড়ছি, কানে জলধারার ভীম গর্জন, চোখে বিদ্যুতের ঝিলিক, শত শত মৃদঙ্গের তালে অপূর্ব মধুর বোল উঠছে, ওম ঐং হ্রিং, ওম ইং হ্রিং। জ্ঞান হারিয়ে অতল অন্ধকারে নিজেকে সঁপে দিলাম। আমার জ্ঞানে মনে তখন আর মহারণ্যের বিভীষিকা নেই, হিমশীতল ঠান্ডার স্পর্শানুভূতি নেই, নর্মদার ভীম গর্জনের হুঙ্কার ধ্বনিও নেই, শুধু মৃদঙ্গের তালে বেজে চলেছে ওই মহামন্ত্রের ধ্বনি, ওম হৈং হ্রিং, ওম হৈং হ্রিং, ওম হৈং হ্রিং। ঘুমও নয়, জাগরণও নয়, একটা ঘোরের মধ্যে মনে হলো বাবার কোলে মাথা দিয়ে পড়ে আছি। এক অপূর্ব অনুভূতি, চোখ খুলে আমার সেই আরাধ্য দেবতার মুখটা দেখবার চেষ্টা করলাম, কিন্তু ওই পর্যন্তই, পরমুহূর্তেই আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো শুনতে পেলাম কেউ যেন বলছেন, ক্যা জটিয়া, এ লড়কা পুয়া ভর গর্ভ দুধ পিয়ে হোঙ্গে, নেই জি আজ বুয়া হোঙ্গে, লেকিন দাবা হম কোই সুরজ সে পিলা দিয়া হোগা, ঠিক হে আবি ইনকা চোর আ যাবেগা, কোই ফিকার নেই জি। আমি চোখ মেলে তাকালাম। শ্বেতসূস্র ও জটাধারী এক বৃদ্ধ মহাত্মা আমার বুকে হাত দিয়ে বলছেন, ক্যা তব 4 সাল কা আন্দর হি আপ ইধার আ গয়া, হ্যাঁ বড়ি আনন্দ কি বাত হ্যায়, এ জটিয়া ইনকা পকড় কে বেঠা দেও, তোরা সংখ্যা ভি পিলা দেও ইনকো। সংখ্যা, সংখ্যা হচ্ছে সংখিনী সাপের বিষ, বাংলায় আমরা যাকে বলি শেঁকো বিষ। প্রয়োগের গুণে বিষকেই শ্রেষ্ঠ বৈদ্যরাজরা সঞ্জীবনী ঔষধে পরিণত করেন। হিমালয়ের শতপন্থ ভ্রমণের সময় আমি বড় বড় মহাত্মাকে সংখ্যা খেতে দেখেছি। সংখ্যার গুণেই বরফের রাজ্যে তারা অবলীলাক্রমে লেংটি পরে বসে থাকতে পারেন। ধুলি পরিমাণ একটুখানি সিংখিয়ার রেণু জটিয়াজি আমাকে খাইয়ে দিলেন। আমি বৃদ্ধ সাধুকে বললাম, এখন আপনাকে চিনতে পেরেছি, আপনি তো ঋষি বাবা। আরে কন ঋষি বাবা হই, ঋষির তো কই মামুলি চিজ নেই হ্যাঁ, আমরা গুরুজি নাম দিয়ে তা সচ্চিদানন্দন ব্রহ্মচারিয়া, বাকাতে লোক ঋষি বাবা বলকে পুকারতে হ্যাঁ। এই তো কপিল আশ্রম,
ওই তো আমি দুধধারার গর্জন শুনতে পাচ্ছি। তার মানে রাতের অন্ধকারে আমি দুধধারা চিনতে পারিনি। আপকা হোশ নেহি থা, আপনি গির গেয়া থা, শনিচার রাত মে ইধর গির গেয়া, আজ সোমবার হয়, তিন দিন হয়ে গেল। তিন দিন হয়ে গেল? তাহলে কি আমার পরিক্রমা খণ্ডিত হয়ে গেল? শঙ্করনাথজি বলেছিলেন পরিক্রমাকারীর এক রাত্রির বেশি কোথাও থাকতে নেই। আরে নেই নেই, আপ তো নর্মদা মাই কি গোদি মেই হ্যায়, কপিলজিকে ইয়ে তপস্যা স্থল বড়া জাগ্রত হ্যায়, আপ পরিক্রমা খণ্ডন কে লিয়ে ফিকর মত হো, কোই ডর নেহি, আবি দু চার রোজ আপ ইধর ঠহর যাও, আপকা শরীর বহুত দুবলা হ্যায়, হামারা ইধর দুধধারা কি দাহিনা তরফ সে এক পরিক্রমা কি রাস্তা হ্যায়, লেকিন ও তো উত্তর তট হোগা, অতঃ পর আপকো উত্তর তট পকড় কে পরিক্রমা করনে পড়েগা, জেটিয়া সাথ মে যাকর আপকো পথ বতলা দেগা, জানে কে বখত হাম আপকো একঠো পরিক্রমা কি চাট লিখ দুঙ্গা, ঠিক না, আবি হামারা হাত পকড়বে বাহার মে চলো। আমি ধীরে ধীরে তার হাত ধরে আস্তে আস্তে বাইরে এলাম। সূর্য করজ্জ্বল রশ্মি ছটায় চারিদিক একবারে ঝলমল করছে। প্রপাত শীর্ষ যেখান থেকে আমি রাত্রে নেমে এসেছিলাম তা দেখে আমি শিউরে উঠলাম। আশ্রম থেকে উপরে ওঠার একটা পথ আছে ঠিকই, কিন্তু আমি অন্ধকারে না বুঝে ভুল রাস্তাতে পা বাড়াতে গিয়েই নিশ্চিত মৃত্যুমুখে ঝাঁপ দিয়েছিলাম। বাইরে পাহাড়ের গায়ে দেখলাম এক বিভৎস মূর্তি। মূর্তি ঠিক নয়, মূর্তির আকার আধখানা দেওয়াল জুড়ে সিঁদুরলিপ্ত এক বিশাল মূর্তি বিকট হাঁ করে দাঁড়িয়ে আছে। তার এবড়ো খেবড়ো কপালের নিচে দুটো বড় বড় চোখ, তার নিচে দুইটি বিশাল নাকের ফুটো, প্রায় 14-15 ফুট লম্বা লোহার ত্রিশূল শক্ত করে পাথরে গভীর করে পোঁতা আছে। মহাত্মা বললেন, ইনি কপিলাশ্রমের মহাভৈরব। মূর্তি দেখে আমি ভাবতে লাগলাম, চিত্রকূটে কামদগিরির পূর্বগাত্রে দেখেছি কামদ পাহাড়েরই একটা অংশ সমতল ভূমি থেকে একটু উঁচুতে নৃসিংহ মূর্তির রূপ নিয়েছে। চিত্রকূটে সাধুরা বলেন, নৃসিংহ শিলা তার আয়ত মুখগহ্বরের মধ্যেও কয়েকটি শিলাগ্রাম শিলা আছে, তার নাম মুখারবিন্দ। কপিলাশ্রমের এই মহাভৈরবকে মহা নৃসিংহ বলেই আমার মনে হল। সমগ্র নর্মদা তট জুড়ে শিবভূমি, তাই মহা নৃসিংহ এখানে মহাভৈরব নামে পরিচিত হয়েছেন। মহাত্মাকে এসব কথা আমি খুলে বললাম না। মহাত্মা আমাকে ধরে আবার গুহার ভেতরে নিয়ে গিয়ে বিছানাতে বসিয়ে দিলেন। রবিবার সকালেই পাহাড়ের উপরে আমলকি গাছের ডালে যে গাঁঠরি রেখে এসেছিলাম জটিয়াজি তা নিয়ে এসেছেন। দরদি সাধুদের পরিচর্যায় পথ্যের গুণে সংখিয়ার প্রভাবে দু তিন দিনের মধ্যেই আমি গায়ে যথেষ্ট বল ফিরে পেলাম। এখন নিজে নিজেই কপিলধারা ও দুধধারার কাছে যেতে আসতে পারি। এবারে পরিক্রমার পথে বেরিয়ে পড়তে চাই। শঙ্করজি আমাকে কেন একা আসতে দিলেন, তার ঐরূপ ব্যবহারের কারণ জিজ্ঞাসা করায় সচ্চিদানন্দনজি আমাকে বললেন, তা নিয়ে তুমি মনে কোনো ক্ষোভ রেখো না, তিনি নিজে কট্টর নাথপন্থী, প্রত্যেক যোগী সম্প্রদায়ের মতো তারও কিছু কিছু গুহ্য সাধন প্রণালী আছে, তোমাকে কোনো বিশেষ সম্প্রদায়ভুক্ত করা তো সুকঠিন, তাই না? তিনি নিজের ভক্তমণ্ডলী নিয়েই দীর্ঘকাল ধরে নর্মদা তট প্রতি বৎসরই পরিক্রমা করেন। তোমার পরিক্রমা পথে কিছুটা পথ তিনি অনুগমন করেই তোমাকে ছেড়ে দিয়েছেন নর্মদা মাতার হাতে। এ পথ কঠোর ব্রতধারী সন্ন্যাসীর পথ। যে মুহূর্তে কেউ পরিক্রমা শুরু করে সেই মুহূর্ত থেকেই নর্মদামাই তার পুত্রের ভার গ্রহণ করে। এ কথা যে ধ্রুব সত্য তা শত বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যেমন কাউকে সাঁতার শিখতে হলে জলের ধারে বসে সাঁতারের বিষয়ে ব্যাখ্যা করলে হবে না, তাকে জলে ঠেলে ছেড়ে দিতে হবে, তাহলে আপনা হতেই জলে হাবুডুবু খেতে খেতেই সে সাঁতার শিখে যাবে। শঙ্করনাথজি তোমাকে একা ছেড়ে দিয়েই পথের দুর্গমতা, ভীষণতা এবং সহসা উৎপন্ন ভয়াল পরিস্থিতিকালে তোমার বুদ্ধি, ধৈর্য, তিতিক্ষা, সর্বোপরি ঈশ্বর নির্ভরতার প্রসন্ন আশীর্বাদ কিভাবে তোমার মধ্যে স্বতই বিকাশ লাভ করে তা দেখতে চেয়েছেন। পরিক্রমাকালে পরিক্রমাকারীকে যেমন নর্মদা মাতাকে চোখে চোখে রেখে এগিয়ে যেতে হয়, মাতাও তেমনই তার ভক্তকে সতত চোখে চোখে রাখেন। শঙ্করনাথজির সেই বিষয়ে দৃঢ় উপলব্ধি আছে। এছাড়া তাদের সাথে থাকলেও কি বরাবর একসঙ্গে থাকতে পারতে? যারা তার সঙ্গে রয়েছেন তারাও কি একসঙ্গে থাকতে পারবে? নর্মদা মাতা
তাদের প্রত্যেককে যে কোনোভাবেই হোক একবার না একবার বিচ্ছিন্ন করে দেবেনি। আবার দেখবে কোনো না কোনো স্থানে তাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই বিচ্ছিন্নকরণ এবং পুনর্মিলনের খেলা নর্মদামাই খেলেছেন আবহকাল থেকে। এইভাবে দুঃখতাপ, ভয়, বিচ্ছেদ এবং কৃচ্ছতাবরণের পুটো পাকে নর্মদাময়ী তার ভক্তের আধারকে যোগাগ্নি পরিপক্ক করে শিব চেতনার উপযোগী করে তোলেন। রাত্রিবেলা এখানে আসার পথে হাত থেকে কমণ্ডল পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। যখন বিদায় নেবার জন্য প্রস্তুত হয়ে তাকে প্রণাম করলাম, তখন তার নিজের কমণ্ডলটি আমার হাতে দিয়ে বললেন, এই হালকা অলাবুর কমণ্ডলটি তুমি নিয়ে যাও, 100 সাল বিত গেয়া, 70 সাল হাম নর্মদা তটমেই হ্যায়, ওর পরিক্রমা করনে কি ইচ্ছা নেই, তবিয়ত ভি আবি ঢিলা হো গেয়া। একটু সংখ্যা হাতে দিয়ে বললেন, আবি রাখত জো সংখ্যা তুমনে পিয়া উসমে ওর এক মহিনা লেনে কা কোই জরুরত নেই হ্যায়, জায়দা ঠান্ডা মালুম হোনে সে তবিয়ত কোই গড়বড় করনে সে তনিক ভর জতনা কম হো সকে মুহ মে ডাল লেনা, সব তকলিফ হট যাবেগা। তার সঙ্গে সেই পাতালস্থ আশ্রম থেকে প্রপাত শীর্ষে উঠে এলাম। জটিয়াজি সঙ্গে আছেন। ভোরের সূর্যের লাল আভা বিন্ধ্য পর্বতের অরণ্য শীর্ষে যেন আবার আলোয় সাজিয়ে দিয়েছে। দুধধারার কাছে গেলাম, সেখানে নর্মদা বয়ে যাচ্ছে। জটিয়াজিকে বললেন, থোড়া দূর তক যাও বেটা, ইনকো জঙ্গল কা পথ আর সরজাতিজি ঘাট কা পথ বতলা দেনা। পুনরায় প্রণাম করার জন্য নিচু হতেই তিনি আমাকে জড়িয়ে ধরে চিবুকে হাত দিয়ে বললেন, বেটা হাম হাত চড়কে বিনতি করতা হুঁ, হর বখত রেবা রেবা নাম জপ কিয়া করো, তুম জব রাত মে গির গয়া থা পত্থর কি আওয়াজ সে হাম নজর দিয়া গুফা সে আর দেখা কি বিজলি খেল রহা হ্যায়, বিজলি কা অন্দর মে দেখা কি এক ত্রিশূলধারিণী জ্যোতির্ময়ী লড়কি তোমারা হাত পকড়কে আহিস্তা আহিস্তা তুমকো মেজিয়া পর লেটা দেকর তুরন্ত অন্তর্ধান হো গিয়া। এই কথা বলতে বলতেই সাধুর ভাবাবেশ হয়ে গেল। ভাবাবেশেই তিনি মৃদু তালে নাচতে লাগলেন আমার চিবুক ধরে, আর সুর করে বলতে লাগলেন, রেবা রেবা জপ করো, তেরা ভালা কি কহু, হর বখত রেবা রটতে রহো, তেরা ভালা কি কহু, রেবা মাই কি ধন ধরো, দর্পণ উজ্জ্বল হয়ে দর্শন হো বৈ শিবকো, তিমির যায় সব খোয়ে, তেরা ভালা কি কহু। বৃদ্ধ সাধুর চোখে জল গড়িয়ে পড়ছে। আমি বিদায় নিলাম। জটিয়াজির সঙ্গে হেঁটে চলেছি নর্মদার ধার দিয়ে। চোখের সামনে বিন্ধ্য পর্বত, ঘন অরণ্যে পরিপূর্ণ। মাইলখানেক যাবার পরেই বাঘের পায়ের ছাপ দেখলাম, একটু দূরে আরও কতকগুলো হিংস্র জন্তুর পদচিহ্ন। জটিয়াজি বলছেন, এ হাই চিতা কে, আর ইয়ে ইয়ে যো দেখ রে না, ইয়ে হ্যায় হিরণ কি, ক্যা আপকা ডর লাগতা হ্যায়? আমি বললাম, মৃত্যু চেয়ে বড় আর কি ঘটতে পারে, মৃত্যুপণ করেই তো এগিয়ে যাব, এ তো আগের থেকেই সংকল্প করেছি। সামনে যে উপলখণ্ডের মধ্য দিয়ে কলকল ধ্বনিতে একটি নদী পাথর ভেদ করে বয়ে চলেছে তা দেখতে পাইনি। পার্বত্য রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম নদীটিকে। জটিয়াজি বললেন, এটি করগঙ্গা, ইসকি কিনার মে আপকো এক মহল্লা মিলেগা, উসকা নাম করমন্ডল, করমন্ডল সে 4 মিল জানে সে আপকো মিলেগা করঞ্জিয়া, করঞ্জিয়া সে চড়াই পড়েগা, ও চড়াই আপকো মুড়িয়া মহারণ্য কি অন্দর মে লে যায়গা, উধোর নর্মদাজি কি যো ঘাট মিলেগা ওই সরজাতি কা ঘাট হ্যায়, ওই ঘাট মে দেখেগা কি করিব 12 ফুট লম্বে মোটা সা এক ত্রিশূল হ্যায়, গুরু পরম্পরা সে শুনতে হ্যায় কি ও মহর্ষি চব্বনজি কা ত্রিশূল হ্যায়। জুটিয়াজিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে করগঙ্গা এটি আসছে কোথা থেকে? ভৃগু কেমন ডুলছে, নর্মদা কি উপনদী হ্যায়। এবার তিনি বিদায় নিলেন। গুরুর হুকুম ছিল সরজাতি ঘাটের পথ দেখানোর, তিনি গুরুর হুকুম পালন করে চলে গেলেন। এবার আমি একা। অনুমান করলাম বেলা 10টা 11টা হবে, দ্রুতপদে হাঁটতে লাগলাম। এতক্ষণ জটিয়াজি অনর্গল কথা বলেছিলেন, ভাববার সুযোগ পাইনি। এবার মাথার ভেতর নানান ভাবনা এসে ভিড় করল। 70 বৎসরের বেশি নর্মদা তটবাসী
সত্যাশ্রয়ী তপস্বী ভাবাবেশে বলে ফেললেন, আমি যখন গড়িয়ে পড়েছিলাম নিচে তার আশ্রমে, আমার শরীরের চাপে যেসব পাথর হুড়মুড় করে গড়িয়ে পড়ছিল তারই শব্দে সচকিত হয়ে তিনি দেখতে পেয়েছিলেন চরন্তিমীব বিদ্যুতম, বিদ্যুৎ বরণী ত্রিশূলধারিণী এক দেবী আমার হাত ধরে, মা যেমন আপন শিশুকে অবলীলাক্রমে শুইয়ে দেন তেমনিভাবে আমাকে শুইয়ে দিয়েছিলেন আশ্রমের প্রাঙ্গণে। আমি যেখান থেকে পড়ে গিয়েছিলাম সেই জায়গাটাও দিনের বেলা আমি দেখেছি। অলৌকিক কিছু না ঘটলে আমার আজ দাঁড়িয়ে থাকার কথাও নয়। সিদ্ধ তপস্বী, মিথ্যা ভাষণ এবং মিথ্যাচার যাদের স্বপ্নের অগোচর তিনি রোমাঞ্চিত কলেবরে তার দিব্য দর্শনের বর্ণনা দিয়েছেন। শ্রান্ত ক্লান্ত অসার দেহে আমি গড়িয়ে পড়তে পড়তে জ্ঞান হারাবার পূর্বক্ষণে উদ্ভাসিত বিদ্যুতের চমক দেখেছি। ক্ষণিকের জন্য ভেসে উঠেছিল বাবার জ্যোতির্ময় দেহ, কিন্তু আমি তো বাবা ছাড়া অন্য কোনো জ্যোতির্ময়ীর এক লহমার জন্য দর্শন পেলাম না। ঋষি বাবার ভক্তি স্নিগ্ধ উচ্ছ্বসিত বর্ণনার আভাসে ইঙ্গিতে বোঝা যাচ্ছিল তিনি মহাকুমারী দিব্যা নর্মদা মাতার কথাই তিনি বলেছিলেন। হয়তো আমি সর্বান্তকরণে এখনো রেবা নামকে মহাসিদ্ধ বলে মেনে নিইনি, কিংবা তপস্যার অঙ্গ হিসাবে নর্মদা পরিক্রমাকে ব্রত হিসাবেও গ্রহণ করিনি। আমি বাবার আদেশ পালনের জন্য বাবার প্রতি ভক্তি ও ভালোবাসাবশত নর্মদা মাতার প্রতি ভক্তির টানে নয়। তাই কি মা দর্শন দিলেন না? আমি হাঁটছি আর ভাবছি, ভাবনায় একেবারে তন্ময় হয়ে গেছি। মা নর্মদার কৃপা মাথায় নিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আমরাও নর্মদা পরিক্রমা করছি শুনতে শুনতে, মা রেবার নাম আমরা মনে মনে স্মরণ করছি আর শুনছি যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের কথা, তাঁরই লেখা দিব্য পুস্তক তপভূমি নর্মদা থেকে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে শেয়ার করুন, অন্যদেরকে জানতে সুযোগ করে দিন। পরবর্তী এপিসোডে আপনাকে জানাবো এই পথ চলার কথা, নর্মদা পরিক্রমার কথা, কেননা পরিক্রমা শব্দ শুরু হলো, তাই না? সুস্থ থাকুন, মা নর্মদার কৃপায় থাকুন। নমস্কার।